হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। সকাল থেকে উঠেই হাতে অনেকটাই টাইম ছিল, তাই ভাবলাম আজকে কিছু ভালো ব্রেকফাস্ট বানানো যাক। আর সাথে সাথে না মনটাও খুব আনন্দ হয়ে আছে। আনন্দের কারণটা তো পরে জানাচ্ছি, তবে আগে বলে নিই লুচির সাথে কী কী বানাচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে ঝোলঝোল আলুর তরকারি আর সাথে ফুলকো ফুলকো লুচি। আসলে মনটা খুব খুশি হয়ে আছে, তাই ভাবলাম সকাল থেকে একটু ভালো কিছু খাওয়া যাক। আনন্দের কারণটা হলো সকালে উঠেই শুনলাম গোলক নাকি দেশে যাওয়ার টিকিট কেটেছে। তবে সেটা এখন না, সেটা আমরা যাব প্রায় 6 মাস পরে উইন্টারের সময়, যখন উইন্টার ব্রেক পরে গুবলুর তখন যাব। আর এখানে দেখুন আলুর তরকারি হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আলুর তরকারিটা, খেতেও আশা করি ভালোই হবে। চলুন গোটা কয়েক গরম গরম লুচি নিয়ে বসে পড়ি। তারান, আগে গোলককে দিয়ে চলে আসি নিচে, ওর কল চলছে, উপরে আসতে পারবে না, তাই ওকে নিচে দিয়ে চলে এলাম। আর এখানে আমি গরম গরম লুচি আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিই। খেতে না দারুণ লাগে, লুচি খেতে খুব ভালোবাসি, কিন্তু ওই যে পেটের প্রবলেম, সবসময় খেতে পারি না। তবে আজকে কিন্তু মনটা আনন্দ বলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। 6 মাস আগে থেকে যদি টিকিট কাটি, টিকিটের দামটা কিন্তু অনেকটাই কম হয়। আর এখন যদি যাই সামারে, সামারের সময় না টিকিটের দামটা খুব বেড়ে যায়, তাই সামারের সময় আর যাই না। তবে সামারের সময় যাওয়ার সুবিধে হলো গুবলুর একটুও স্কুল মিস হয় না। উইন্টারে গেলে ওর অনেকটা সময় স্কুল মিস হয়, আর তাতে কিন্তু ওর ভালোই ক্ষতি হয়। কিন্তু উপায় নেই, অনেক দিন যাইনি, লাস্ট গেছিলাম 2022-তে। অবশ্য গোলক মাঝে 2-3 বার গেছিল, কিন্তু আমার আর গুবলুর যাওয়া হয়নি। এই যাব আবার 24-এ। আসলে এতটা ঠান্ডা কাটানোর পর না গরমে আর যেতে ইচ্ছা করে না। আপনারা তো জানেনই মিনেসোটার কীরকম ঠান্ডা। মিনেসোটাতে এই বছরই ঠান্ডা পড়েনি, তা না হলে প্রতি বছরই প্রায় 45-এর ওপরেও চলে যায়, আর সেরকম হয় স্নো। তাই অতটা ঠান্ডা কাটানোর পর যখন গরমে আবার দেশে যাই, তখন কিন্তু খুব অসুবিধা হয়। আমার কথা শুনে হয়তো অনেক বন্ধুই ভাবতে পারেন, আগে তো দেশেই থাকতাম, তখন গরম লাগতো না। সত্যি তখনও লাগতো, কিন্তু এখন অনেক বেশি লাগে। তার কারণ এখানে থেকে থেকে আমাদের বডি এমন হয়ে গেছে যে এতটা ঠান্ডা কাটানোর পর যখন আবার ওই গরমে যাই, গিয়ে জানি না কেন আমরা তিনজনই খুব ভুগি, ভীষণ শরীর খারাপ হয়। তাই গরমটাতে না আর যেতে চাই না। গুবলু ছোট থাকতে অনেক দিন গিয়ে থাকতাম, কিন্তু এখন যেহেতু বেশ কিছু বছর ধরে আর গিয়ে থাকতে পারি না বেশি দিন, আর সেই সময়টুকু গিয়েও যদি শরীর খারাপ হয় তখন খুব খারাপ লাগে। তাই আমরা সবসময় চেষ্টা করি শীতকালে যাওয়ার। কিছুদিন আগে এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন আমার এই যে টবগুলো আছে এগুলোতে এক্সেস জল হয়ে গেলে সেই জলটা বেরোনোর কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ, আমার এই টবগুলোতে দেখুন এখানে যে সাইডের যে ফুটোগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এরকম হেলিয়ে দিলেই জল পড়ে যায়। তাছাড়াও যদি আরও বেশি জল হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি নিজে থেকেই জলটা বেরিয়ে যায়। এই যে নিচে ট্রেটা আছে, ট্রেটাও খুলে দেওয়া যায়, কিন্তু ট্রেটার মধ্যে জল জমা হয়ে থাকে, আর ট্রেটার মধ্যেও যদি বেশি জল ভরে যায় সেটা ওই ফুটোটা দিয়ে কিন্তু তখন বেরিয়ে যায়। প্রতি ব্লগেই আপনাদের সাথে শেয়ার করি, রোজই আমার কিছু না কিছু কাজ থাকে পরিষ্কারের। আজ ভ্যাকিউম করা, তো কাল ডাস্টিং করা, গাছ লাগানো, কিছু না কিছু পরিষ্কার করা, গোছানো, অর্গানাইজ করা, এরকম কিছু না কিছু কাজ থেকেই থাকে। কাজগুলো করার পর ভাবি, যাক এই কাজগুলো শেষ হলো, এখন কিছুদিন করতে হবে না। কিন্তু পরের দিন দেখি আবার এই কাজটা চলে এসেছে। মানে এই দেখুন আজ সকালবেলা উঠেই মনে হলো এই টেবিলটা খুব নোংরা হয়েছে, আর দেখুন আমার এই পুরো টেবিলটা প্রত্যেকটা কাট কিন্তু জয়েন্ট করা, মানে একটা পুরো গোটা কাট নয়, কিন্তু কাটগুলো জয়েন্ট করা আছে। ফলে এই জয়েন্টের মধ্যে মধ্যে না এত নোংরা জমে যায়, সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার না করলে খুব বাজে দেখতে লাগে। তাই ভাবলাম আজকে এটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই, আর মাঝে মাঝে এগুলোকে ভ্যাকিউমও করতে হয়, নইলে মাঝখান থেকে না কিছুতেই নোংরাটা বেরোতে চায় না। আজ একটা কাজ শেষ করলাম, তো দেখলাম পরের দিন আরও 3টে কাজ চলে এলো। এইভাবে কাজের আর না শেষ হয় না। যাই হোক, চলুন এখান থেকে এখানটা তো পরিষ্কার করে নিয়েছি, আর ম্যাটগুলোকে ভাবছি আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। জলের ফোর্স দিয়ে করলে মাঝে মাঝে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো ভালো মতো বেরিয়ে যায়। তাই ভাবলাম বাইরের এইখানেই এই উঠোনের মধ্যে রেখেই পরিষ্কার করে নিই। এগুলো যেহেতু প্লাস্টিকের নয়, তাই রোজ রোজ না এগুলো ওয়াশ করা যায় না। এক সপ্তাহ ছাড়া ছাড়া এগুলোকে ওয়াশ করলে ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর জলের ফোর্স দিয়ে পরিষ্কার করছি যাতে মাঝে মাঝে যেই নোংরাগুলো জমে আছে সেগুলো সব বেরিয়ে যায়, সাবান দেবারও দরকার হয় না, এতটাই ভালো মতো পরিষ্কার হয়ে যায়।
চলুন, এগুলো তো ধোয়া হয়ে গেছে, হাতে করে একবার তুলে নিই। নিচে রাখা ছিল, হাতে করে ধুয়ে আর একবার এগুলোকে ওপরে রেখে দিই। আর এইখানে শুকোতে দিয়ে দিচ্ছি, বেশ ভালো মতো আজকে রোদ দিয়েছে, আর এই জায়গাটা যেহেতু গরম হয়ে যায়, একদম 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু ভালো মতো শুকিয়ে যায়। চলুন, এই কাজটা তো হয়ে গেল। সকাল থেকে টুকটাক করে অনেক কিছুই কাজ করা হলো। সকালে গাছে জল দিলাম, গাছগুলো বেশ শুকিয়ে গেছিলো, তাই রোদটা বাড়ার আগেই গাছে একটু জল দিয়ে দিলাম। চলুন এবারে ভেতরে যাই। অনেকদিন ধরেই ভাবছি যে হামিংবার্ডের যে ফিডারটা আছে সেটা লাগিয়ে দেবো, তাই ভাবলাম আজকে ওদের খাবারটা বানিয়েই নিই। ওদের খাবার আগের বছর আমি দিয়েছিলাম আপনাদের সাথে, শেয়ার করেছিলাম যে কিভাবে বানাই। এখানে দেখুন, 1 কাপ আমি চিনি নিলাম, তো এর সাথে আমি 4 কাপ জল মিশিয়ে দেব। আর এই জলটাকে ততক্ষণই ফোটাবো যতক্ষণ না চিনিটা গলে যায়। আর বেশি, খুব বেশি এটাকে ফোটাবো না, যাতে গাঢ় না হয়ে যায়, জাস্ট চিনিটা গলে যাওয়া অবধি। ব্যাস, তারপর এটাকে একদম ঠান্ডা করে নেব, যাতে একটুও গরম না থাকে, কারণ গরমটা ঢাললে বাই চান্স যদি সেই সময় আসে ওদের অসুবিধা হতে পারে। তাই একদম ঠান্ডা করে তবেই ভরবো। আর ফিডারটা আগের বছর থেকে না ধোয়া হয়নি, এইভাবেই আমি রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম একটু ভালোভাবে ক্লিন করে রাখি। আর দেখিনি এর ভেতরে কত যে মৌমাছি ঢুকে আছে, যেহেতু চিনির জল দেওয়া থাকে তাই পাখিদের সাথে সাথে মৌমাছিরাও এসে হানা দেয়। আর এর ভেতরে এত মৌমাছি হয়েছিল, সেগুলোকেই ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করলাম। আর এখানে দেখুন চিনিটা একদম গুলে গেছে, আর এটাকে ফোটাবো না, বেশি গাঢ় করা একদম চলে না। এবারে এটাকে নামিয়ে একটা জায়গায় ঠান্ডা হতে দেব। প্রায় ঘন্টাখানেক মতো হয়ে গেছে, জলটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটাও পরিষ্কার করে শুকোতে দিয়েছিলাম, এটাও শুকিয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিলাম। এবারে চলুন লাগিয়ে দিই আর ঝুলিয়ে আসি। এটা শেষ হতে হতে মোটামুটি 1-2 সপ্তাহ লাগে, 1-2 সপ্তাহের মধ্যে ওরা পুরো শেষ করে দেয়। কখনো কখনো আবার বেশি এলে তখন আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চলুন এবার লাগিয়ে দিই। অনেক দিন ধরে ভাবছিলাম এটা দেব, আসলে পাখিরা এলেও না বেশ ভালো লাগে। আর যখন হামিংবার্ড আসবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কীরকম দেখতে লাগে আর ওরা কীভাবে এসে খায়। এর সাথে সাথে ভাবছি অন্যান্য পাখিদেরকেও দেবার জন্য দানা নিয়ে আসবো। আসলে এখানে না বেশ অনেক ধরনের, অনেক রঙের পাখি আসে, দেখতে খুব ভালো লাগে। তার মধ্যে একটা হলুদ রঙের পাখি আছে, তার নাম হচ্ছে, এখানে কি নাম বলে সেটা জানি না, যখন আমি শান্তিনিকেতনে থাকতাম আমার মনে হয় সেটাকে বোধহয় বসন্ত বৌরি বা ফাগুন বৌ কিছু একটা বলতো, খুব সুন্দর হলুদ রঙের দেখতে হতো। আর এই দেখুন, এখানে এগুলো যে পরিষ্কার করে শুকোতে দিয়েছিলাম একদম এখন কিন্তু শুকিয়ে গেছে 1-1.5 ঘন্টার মধ্যে। চলুন এবারে লাঞ্চটাও সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে যে বলেইছিলাম কার্ড রাইস বানাবো, তাই এখানে দেখুন রাইসটা আমি সেদ্ধ করে, মানে রাইস বানিয়ে এখানে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ দই। দই আর ভাতটাকে ভালো করে মেখে নেব প্রথমে। দেশে এত গরম পড়েছে, এই গরমে এইভাবে কিন্তু কার্ড রাইস বানিয়ে খেতে পারেন। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি বানাচ্ছি, এর মধ্যে অবশ্যই তড়কা দেব, খেতে না খুব ভালো লাগে। এমনি তো দই ভাত আর চিনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, অনেকে আবার একটুখানি নুন আলু সেদ্ধ দিয়েও খায়, তবে আমার দই ভাতটা সাধারণত চিনি দিয়ে খেতেই বেশি ভালো লাগতো। তবে আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইল বানাচ্ছি বলে এখানে দেখুন তড়কা দিচ্ছি। তড়কার মধ্যে এখানে আমি ঘি, সাদা তেল নিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু উড়াদ ডাল, উড়াদ ডাল মানে ওই ভাঙা বিউলির ডাল যেটা হয়, আর দিয়ে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা। ব্যাস, এটাই হচ্ছে এর ফোড়ন। এবার এটা একটু ভাজা হয়ে গেলে এই দই ভাতটার মধ্যে ঢেলে দেব। এটা দিলে না একটা খুব সুন্দর গন্ধও আসে, আর খেতেও না পুরো অন্যরকম হয়ে যায় টেস্টটা, ভীষণ ভালো লাগে খেতে। এর সাথে কিন্তু আর সেরকম কিচ্ছু চাই না, এই দই রাইস মানে কার্ড রাইসের সাথে আপনি একটুখানি সামান্য একটুখানি আচার আর পাঁপড় হলেই কিন্তু জমে যায়। আর দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, অল্প দিয়েছি, লাগলে আবার পরে নিয়ে নেব। আর এখানে পাঁপড় ভাজার বদলে পাঁপড়টা সেকে নিচ্ছি, ভাজা পাঁপড় অবশ্যই ভালো লাগে, তবে ভাজা ভুজি আর বেশি খাবো না, কারণ লুচি খেয়েছি সকালবেলা, তাই এখানে পাঁপড় সেকে নিচ্ছি। গরমে এইভাবে যদি দই ভাত খান, খেতে তো ভালো লাগে সাথে সাথে কিন্তু পেটও অনেকটা ঠান্ডা থাকে, তাই যারা গরমে খুব কষ্ট পাচ্ছেন এরকমভাবে কিন্তু খেতে পারেন।
গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার। আর দেখুন, বৃহস্পতিবার আমাদের এখানে ট্র্যাশ ডে বলে সবাই ট্র্যাশ ক্যানগুলো যে যার বাড়ির সামনে বের করে রেখেছে, আর ওই যে গুগলু যাচ্ছে স্কুলে। বাইরেটা এত সুন্দর লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কি সুন্দর মেঘছায়া মেঘছায়া ওয়েদার, সেই জন্য এত সুন্দর লাগছে দেখতে। হালকা হালকা রোদ উঠছে তবে। আর এই দেখুন আমার গাছগুলো কি সুন্দর, একদম সকালবেলায় না ভীষণ ভালো লাগে। একটু গরম বাড়লে ফুলগুলো একটু ঝিমিয়ে যায়, কিন্তু সকালবেলায় না পুরো তরতাজা থাকে। চলুন এবার ভেতরে যাই, চাটা বসিয়ে দিই। সাতটা প্রায় বাজতে যায়, হাতে অনেক কাজ আছে। ভাবলাম তাড়াতাড়ি কাজটা করে নিই, চাটা খেয়ে। যতক্ষণ বসে বসে চা খেয়ে সময় নষ্ট করি, সেই সময়টা যদি অন্যান্য কাজে লাগাই না, অনেক কাজ হয়ে যাবে। আর এই যে এই ফুলের গাছটা গোলক আর গুবলু এনেছিল, একটু দেখে নিচ্ছি যে জলটা কতটা আছে। এটার পাতাগুলো না, আমাদের দেশের যে পাথরকুচি গাছ হয়, আপনারা জানেন পাথরকুচির পাতা থেকেই আবার গাছ বেরোতো, সেই পাথরকুচির মতোই পাতাগুলো দেখতে, আর ওই রকমই মোটা মোটা, বেশ সুন্দর লাগে কিন্তু। চলুন, সকাল সকাল দরজাটাও খুলে রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর আলো আসছে। আর ভাবলাম একটা ধূপ চালিয়ে দিই, সকাল সন্ধে যদি এরকম একটু করে ধূপ দেওয়া যায় না, পুরো ঘরটা একটা মিষ্টি গন্ধে পুরো ভরে যায়। আর শিকাগো থেকে আমি এই ধূপগুলো আনি তো, এত সুন্দর, ওই স্বামীনারায়ণ টেম্পল থেকে আনি, এই রকম ধূপ এখানে আর কোথাও পাই না। তাই যখনই কেউ আমার বন্ধুরা শিকাগো যায় শুনছি, আমি তাদের বলি আমার জন্য একটু ধূপ এনে দিও। দেশে যাওয়ার জন্য এখনও যে হাতে অনেকটা টাইম আছে, তবু এই গ্রীষ্মটা যখন চলে যায়, শীতটা আসে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এবারে আর হবে না, কারণ গ্রীষ্ম যাওয়ার সাথে সাথে শীত এলেই তখনই আবার আমরা যাব দেশে। তাই সেই আনন্দটা তো আছেই, তাই অতটা এবারে খারাপ লাগছে না। কারণ যে কোনো জিনিস দেখবেন আসবে আসবেই ভালো, এসে গেলেই ঝট করে শেষ হয়ে যায়, সেরকম এখানে গ্রীষ্মটাও আসবে আসবেই মজা লাগে। এসে গেল তো কীভাবে যে শেষ হয়ে যায় সেটা বুঝতেই পারি না। মানে শীতটা যতটা মনে হয় লেন্দি, গ্রীষ্মটা ঠিক ততটাই মনে হয় ছোট। যাই হোক, আসলে ভালো জিনিস বোধহয় এরকমই লাগে। চলুন চাটা খেয়ে নিই। চা খেতে খেতে আজকে আর বেশি টাইম নষ্ট করব না, হাতে অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে আর একটা কাজও আছে, সেটাও করতে হবে। এখানে আমরা একটা ফ্যান কিনে এনেছি, এই যে গোলকে, এই যে ফ্যানটা। আসলে ওপরটা ভীষণ গরম হয়ে যায় বলো, হ্যাঁ গ্রীষ্মকালে। এখানে আমাদের লাইটটা ছিল, আমাদের যখন বাড়িটা বানানো হয় তখন এখানে একটা ফ্যান লাগানোর জন্য একটা কি বলে রড লাগিয়ে দিয়েছে এখানটায়। তো লাইটটা খুলে এখন গোলক দেখছে ও লাগাতে পারবে কিনা, কারণ এখানে প্রফেশনাল কাউকে ডেকে, ইলেকট্রিশিয়ান ডেকে করালে অনেক খরচা, সেই জন্য যতটা পারা যায় নিজে করে নেওয়া যায়। তো গোলক এখানে দেখছে এখন যে লাগাতে পারবে কি পারবে না, আর যদি একান্তই না পারে তখন ডাকতে তো হবেই, বা হ্যান্ডিম্যান যদি কোনো পাওয়া যায় তাহলে তাকেও ডেকে করতে হবে। আর এই যে আমাদের লাইট, এটা ছিল বাল্বগুলো, এখন বাল্বগুলো কোথায় রয়েছে, যে বাল্বগুলো খোলা আছে। আর গোলক পুরো ওর যন্ত্র সব কিছু নিয়ে বসেছে একদম। এই যে মনে হচ্ছে পারবে, মনে হচ্ছে পারবে, এটার যে একটা হুক মতো থাকে সেটা কোথায় কে জানে। আমাদের দেশে তো দেখবে সে একটা হুক টাইপের ঝোলানো থাকে না, এগুলো সেই সিস্টেম নেই, এগুলোকে পুরো সেই স্ক্রু দিয়ে একেবারে ইয়ে করে দেয়, স্ক্রু দিয়ে একদম লাগে। ভারী আছে, ভারী আছে না। এই যে ফ্যানটা দেখতে হচ্ছে এইরকম, আর এখানে একটা এলইডি লাইটও আছে, আর এটা রিমোট কন্ট্রোল, নইলে রাত্রেবেলা কেউ সবাই শুয়ে পড়ার পর যদি মনে পড়ে ফ্যান চালানো হয়নি, তখন তুতু ম্যামে হয়ে যায়, তুমি যাও, আমি বলি তুমি যাও। তার জন্য রিমোট আছে, রিমোট দিয়ে ফট করে চালিয়ে দিলেই চলে যাবে। ভালোই মনে হচ্ছে, কস্কো থেকে কিনেছি, কারণ কস্কোতেই, মানে কস্কো থেকে আমরা যেহেতু সব কিছু কিনি, সেই জন্য কস্কো থেকে, আর কস্কোর জিনিসগুলো চোখ বন্ধ করে ভরসা করা যায়। এটা একটা কিসের অ্যাড ছিল বলো, চোখ বন্ধ করে ভরসা করা যায়, ডিডি কি, আচ্ছা চাড্ডি বেনিয়ানের, চাড্ডি বেনিয়ানের ইয়ে ছিল, অ্যাড ছিল, চোখ বন্ধ করে ভরসা করা যায়। কস্কোর জিনিসও তাই, চোখ বন্ধ করে ভরসা করা যায়। গোলক এখন দেখছে কোথায় কি আছে না আছে, এটা তো এখানে
গোলক এসব কাজ করতে ভালোবাসে হাতে সময় থাকলে। আমাদের বাড়িতে যত ধরনের ফার্নিচার আছে সব বসে বসে গোলক অ্যাসেম্বল করেছে। সব সব লেগে গেছে, দেখি কতটা ভারী, অনেক ভারী। বাবা তুমি বাবা লোক ডেকে করাও, এ যদি খুলে পড়ে যায় একদম আমি একদম স্যান্ডউইচ হয়ে যাব। মানে একটা খুব বড় সড় বিপদ হবে। গোলক অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিভাবে লাগাবে জিনিসটা বোঝার চেষ্টা করছে। আসলে দেশে আমরা যেভাবে ফ্যানগুলো লাগাই সেই সিস্টেমটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম, তাই বুঝতে ওর একটু অসুবিধে হচ্ছে। পরের ব্লগে দেখাবো লাগানোর পর কীরকম লাগছে। আর আসলে আমরা বাইরে থেকে না ডেকে করাতেই পারতাম কোনো প্রফেশনাল ইলেকট্রিশিয়ান দিয়ে, কিন্তু এতটা খরচা পড়ে যায় না, ফ্যানটার দাম তার থেকে কম হবে, তাই ভাবলাম যে যতটুকু পারা যায় নিজেরাই কাজ করে নিই এখানে। মানে যে কোনো জিনিস এখানে যদি আপনি বাইরে থেকে লোক ডেকে করাতে চান তাতে খরচাটা অনেক বেশি হয়ে যায়। যেমন ফ্যানটার দাম পড়েছে ধরুন $120, মানে এই ধরুন প্রায় 9,600 টাকা মতো, কিন্তু যদি এটা আমরা কোনো হ্যান্ডিম্যান বা ইলেকট্রিশিয়ানকে ডেকে করাই তখন প্রায় $200 তো মিনিমাম ওরা চার্জ করবে, $200-এর বেশিও হতে পারে। $200 মানে ধরুন প্রায় ১৬,000 টাকা মতো। তাই এতটা খরচা করার থেকে মনে হয় যে নিজেরাই করে নিই, কারণ ফ্যানটার দাম তো অতটা নয় আর নিজেদেরও কাজ খানিকটা শেখা হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের ডিশওয়াশারটাও একটু খারাপ হয়ে গেছিলো। খারাপ হয়ে গেছিলো বলতে চলছিল না তা নয়, কিন্তু ওর ভেতরে যে সাবান দেবার জায়গাটা ডিসপেন্সারটা থাকে সেটা কিছুতেই খুলছিল না, ফলে সাবানটা বেরোচ্ছিল না আর এমনি জলে ধোয়া হচ্ছিলো, সাবানটার থেকে যাচ্ছিলো। সেই জন্য সেটাকেও ঠিক করার ছিল, সেটার জন্য আমি বলছিলাম ডাকতে একজন মেকানিককে, কিন্তু গোলক বললো দেখি আমি পারলে করে দেব। তো ওই ইউটিউব দেখে গুগল দেখে সে সত্যি ঠিক করেছে, তো এখন ওটা ঠিক হয়ে গেছে। এরকম ঘরের বিভিন্ন ছোটোখাটো কাজ যেগুলো মনে হয় যে আমরা করে নিতে পারবো চেষ্টা করলে সেগুলো আমরা করে নিই। যেমন এই ধরুন বাগানের কাজ, বাগানের কাজ না সত্যি মাঝে মাঝে আমার ভীষণ কোমরে ব্যথা করে, কিন্তু কে করে দেবে, আবার লোক ডাকতে হবে। ঘন্টায় এখানে কাজ করার মতো লোক পাওয়া যায় হ্যান্ডিম্যান, তবে ইচ্ছে আছে বাগানের আরও কিছু ল্যান্ডস্কেপিং করার, সেটা আমার পক্ষে সম্ভব না, তাই ভাবছি তাদেরকেই ডাকবো। তবে এই ছোটোখাটো কাজগুলো বাগানের আমিই করে নিই, টুকটাক যেসব কাজ থাকে। ফ্যানটা লাগাতে লাগাতেই গোলক বলল আরও কিছু স্ক্রু লাগবে, তাই বলল চলো একটু হোম ডিপো থেকে কিনে আনি। তো আমিও গেছিলাম, তো গিয়ে দেখছি ওখানে এই গাঁদা আর নয়নতারা গাছগুলো এসে গেছে, তাই ঝটপট কিনে নিয়ে চলে এলাম, কারণ যত তাড়াতাড়ি লাগাবো তত তাড়াতাড়ি বড় হয়ে ফুল দিতে শুরু করবে। তাই এসেই গোলক গেছে ফ্যান লাগাতে, ও ফ্যান লাগানোর কাজ শুরু করে দিয়েছে, আর এখানে এখন আমি বসে গাছগুলোকে ঝটপট লাগিয়ে নিলাম। বেশি দিন পড়ে থাকলে না নষ্ট হয়ে যাবে, তাই বড় টবে ভালোভাবে লাগিয়ে দিলাম। আরও কিছু বেঁচে গেছে, ভাবছি আগামীকাল মাটি শেষ হয়ে গেছে, আসলে মাটিটা এনে আবার লাগিয়ে দেব। সাথে সাথে ভাবলাম একটু প্যাটিওটাও ভালো করে পরিষ্কার করে দিই, ঝড় বৃষ্টিতে না খুব নোংরা হয়ে গেছে চারিদিকে। চলুন, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভাবছি এখানেই শেষ করবো আজকে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো, বাই বাই।